বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান, ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আপনারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ডাকসুর নির্বাচন সামনে নেতৃত্ব দিয়েছেন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতিতে। ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে এই নির্বাচন, এবং সেই সঙ্গে প্রফেসর মিজানুর রহমান আপনার কাছেও জানতে চাইব যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদগুলো নির্বাচন হয় না, সো আপনার বিশ্ববিদ্যালয়ে কবে নির্বাচন হবে? ধন্যবাদ। ডাকসু একটা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিধিবদ্ধ একটা সংস্থা, কারণ আমাদের 73 সালের যে অধ্যাদেশ সেখানে যে সিনেট দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং যে বডিটা বিশ্ববিদ্যালয়ের, সেখানে ছাত্র প্রতিনিধি 5 জন থাকে। তো সেদিক থেকে এটা একেবারে একটা অবিচ্ছেদ্য আইনের একটা অংশ। তো সেটা আমরা দীর্ঘদিন সেই ইলেকশন আমরা দেখিনি, হয়নি, সেগুলোর অনেক প্রেক্ষাপট আসছে। মূল সমস্যাটা ছিল আমাদের আমাদের যে ক্যাম্পাস কেন্দ্রিক যে রাজনীতি ছাত্র সংগঠন, যদি এটা ওর ওখানেই সীমিত হতো বা একই পরিমণ্ডলে যদি রাজনীতিটা লিমিটেড হতো তাহলে আর সমস্যা থাকতো না, কারণ এগুলো সবগুলো আমাদের ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। আর আমাদের জাতীয় রাজনীতির যে উত্থান পতন, সামরিক শাসন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন, ইলেকশন, এই এগুলোর সাথে সব কিছু জড়িয়ে যায় ছাত্র রাজনীতি, যার কারণে আমাদের রাজনৈতিক উন্নয়নটা আমাদের যেভাবে হওয়ার কথা ছিল সেই প্রত্যাশিত না হওয়ার কারণে একই পরিণতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানেও ওই কালচারটা থমকে দাঁড়ায়। তো আমরা এখন আশাবাদী যে এত বছর পরে হলো ডাকসুর নির্বাচনটা হচ্ছে। তবে সবাই যেরকম যত বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে যে এইটা এই ডাকসুর নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা হবে, অথবা যেটাকে বলা হয় রাজনীতিতে মেধার বিকাশ হবে, রাজনীতির অনুশীলনের চর্চা হবে, যেই জায়গাগুলো একসময়ের যেভাবে চিন্তা করা হতো, তো সেই স্থানগুলো এখন সেইভাবে অবশিষ্ট আছে কি না আমার ভিতর থেকে আমি বলছি সন্দেহ, আমার সংশয় আছে। কারণ একসময় সবচেয়ে ভালো ছাত্র যে অ্যাসেম্বলে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিতর্কে ফার্স্ট, খেলাধুলায়, এরকম ছেলেরাই হল সংসদগুলোতে আসতো। তো এখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। ইভেন ডাকসু নির্বাচনের সময় দেখা যেত যে প্যানেল করার সময় মানে সাহিত্য সম্পাদক সম্পদে সাহিত্য চর্চা যারা করত, সাংস্কৃতিক সম্পাদক, খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের খেলোয়াড় অথবা ইতিমধ্যে প্রতিষ্ঠিত কবি এই এরা আসতো। তো এটা যেহেতু হঠাৎ করে মানে আমরা 28 বছর পরে করছি, আবার যদি চর্চাটা শুরু হলো তো আশা করতে পারি। বৈশিষ্ট্য বোধ এবারে নির্বাচনে আছে যে প্রায় অর্ধ শতাধিক হল সংসদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, এবং 5টি হলের সংসদে দেখা যাচ্ছে যে কোনো মানে প্রধান সারির ছাত্র সংগঠনের একটি তাদের কোনো একজন প্রার্থীও নেই। আসলে কি মানে স্টুডেন্ট পলিটিক্সের যে চর্চাটা যেটা ছিল, ইভেন আমরা যখন ছাত্র ছিলাম তখন আসলে ডিবেট বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো, পুরো বিশ্বটাই দুইটা ভাগে বিভক্ত ছিল। সমাজতন্ত্রের কথা বলতো, ধনতন্ত্রের কথা বলতো, তারপরে সমাজতন্ত্রের মধ্যে আবার যুক্তি, পাল্টা যুক্তি, এগুলো নিয়ে কিন্তু একটা চর্চা ছিল রাজনীতিতে। কিন্তু এই জিনিসগুলো যখন চলে গেল আসলে সুবিধানের পতনের পরে, এই এই রাজনীতিতে অর্থনীতিতে যে ফিলসফিক্যাল যে ডিবেটটা হওয়ার যে সুযোগগুলো ছিল এগুলো, এটা ভালো মন্দ আমি বলছি না, বলছি যে এটা নিয়ে একটা জ্ঞান চর্চা করা, এটা নিয়ে পড়াশোনা করা, ডিবেট করা, তর্ক বিতর্ক করা, এই চর্চাগুলো তো উঠে গেল। উঠে গিয়ে আমরা যেটা হলাম এই মানে দলের সাথে নেতার সাথে, তো এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে, তো এই এন্টার পলিটিক্সটা তো ওই ধারায় চলে গেল, যার কারণে এই যেটা নির্বাচন হচ্ছে কিন্তু আপনি খুব একটা আশাবাদী না, আশাবাদী আর শুরুটা হচ্ছে। আমি বলছি এটা যদি হয় এইবার হয়তো আমরা সেই পরিমাণ কোয়ালিটি অথবা সেই পরিমাণ অংশগ্রহণমূলক, আপনি যেটা বললেন যে সব জায়গায় সব দল পাঠিয়ে দিতে পারে নাই, আগামী বছর হয়তো দেখা যাবে, এটা ডাকসু তো প্রত্যেক বছরে হবে যদি এবার শুরু হয়, তাহলে আগামী বছর হয়তো আস্তে আস্তে এটার মান বাড়বে এবং কোয়ালিটি বাড়বে। এটা আপনার বিশ্ববিদ্যালয়ে কবে? আমার বিশ্ববিদ্যালয়ে 2005 সালে যখন আইন করে তখন
মানে ছাত্র রাজনীতির বিরুদ্ধ যে মনোভাবাপন্ন ব্যুরোক্রেসি তারা এইগুলোতে ক্ষমতায় ছিল, যার কারণে ওই আইনের মধ্যে এই জিনিসটা রাখে নাই। মানে ছাত্র সংসদ বলতে কোনো শব্দ আমার বিশ্ববিদ্যালয় আইনে নাই। তো আমরা তারপরেও সংসদ নির্বাচন করা যাবে না, আমি হয়তো একটা সিন্ডিকেটে একটা ফরম্যাট, কারণ আমার যেহেতু হল নাই, হল সংসদ নেই আমার, আমার একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হতেই পারে। এবং সেটা আমরা অপেক্ষা করছি যে এত বছর পরে যেহেতু ডাকসুতে হচ্ছে, ডাকসুর যে বিশ্ববিদ্যালয় হওয়ার আগে যখন কলেজ ছিল তখন ওই ছাত্র সংসদ কিন্তু বেশ আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্যই, কিন্তু আমি মনে করি যে এটা করা যাবে, কারণ এটা হয়তো একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করে আমি সিন্ডিকেট থেকে অনুমোদন করলে এটা করা যাবে। তবু আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে অভিজ্ঞতাগুলো, কারণ হঠাৎ করে আমরা তো এই চর্চার মধ্যে ছিলাম না। ছাত্র রাজনীতি বিশেষ করে 90-এর দশকে অনেক বড় বড় ভূমিকা রাখছে, পরবর্তী পর্যায়েও সামরিক শাসন বিরোধী 111-এর পরে, তো বিভিন্ন জায়গায় মানে ছাত্রদের যে অবদান যেখানে যেখানে রাখা দরকার ছিল তো সেগুলো একটা তাদের মাত্রায় তারা রাখছে, কিন্তু মানে একবারে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্ব যেটা সেটা আমরা দেখিনি। আর আরেকটা কথা আমি বলি, ডাকসু বা হল সংসদগুলো যে কাজগুলো করে, বিশেষ করে খেলাধুলা, বিতর্ক বা যেটাকে আমরা বলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো ইনভলভ হয়, এইগুলো আবার কেউ যেন মনে না করে এগুলো ডাকসু বা হল সংসদ না থাকার কারণে বন্ধ আছে, এগুলো কোনো না কোনোভাবে হচ্ছে। তো সব বলতে পারতে যে এটা যেভাবে অর্গানাইজ হয়, তো ছাত্ররা করলে হয়তো এটা টিম ওয়ার্ক করে ছাত্ররা লিডারশিপ নেতৃত্ব কীভাবে দেয় এটা শিখতে পারতো, সেটা হয়তো ওইভাবে অনুশীলনটা হচ্ছে না, কিন্তু এগুলো আবার বন্ধ নেই। আজকে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্ত বিভাগ 37টা বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল পরীক্ষা খেলা হলো, সেখানে মেয়েদের টিম ছিল, মানে 2টা ডিপার্টমেন্ট 4টা আজকে ফাইনাল খেলা হলো, এগুলো যে বন্ধ আছে তা না, কিন্তু আমি মনে করি এটা সংসদ থাকতে হবে। তবে ভয়ের ব্যাপারটা যেটা আমি জানি না, আমাদের রাজনৈতিক যে কালচার শহরে, ঢাকা শহরে বা রাজধানীতে হয়তো এটা হয়তো অত সম্ভব হবে না, কোথাও কোথাও কিন্তু এই এই ছাত্র সংসদ একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আলাদা দাঁড়ানোর কিন্তু সম্ভাবনা থেকে যাবে। আমি আগের থেকে সতর্ক করব আমাদের যারা বাইরে, যারা রাজনীতির চেহারা চরিত্রটা যেহেতু বদলে গেছে, বাইরে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আছে, অভিভাবক যারা আছেন, তাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসন আছে আর ডাকসুর মনে করবো যে আমরা একটা সমান, তারা হয়তো দেখা গেলো যে প্রশাসনিক ব্যাপারে একটা প্যারালাল একটা সমস্যা দাঁড়াবে, এটা যেন না হয়। সেদিক থেকে সব ছাত্র সংগঠনকে রাজনৈতিক নেতৃত্বকে এটা খেয়াল রাখতে হবে, আমি এটা বলবো। জি, মিস্টার নুরুল কবির, এটা একটা ভালো খবর যে 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। দু তিনটা কারণ আছে এটার ভালো খবর মনে করবার। একটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই ডাকসু এবং তৎকালীন ছাত্র সংগঠনগুলো, বিশেষত ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, যে অনবদ্য ভূমিকা পালন করেছে পাকিস্তান পিরিয়ডে এবং পাকিস্তান থেকে স্বাধীনতা হওয়ার সময়ে ছাত্রনেতাদের এবং ছাত্রকর্মীদের, এইটা আমার ধারণা এখনও পর্যন্ত ইতিহাসে পরিপূর্ণ মাত্রায় স্বীকৃতি লাভ করে নাই। এই ইভেন এই যে মার্চ মাস, আজকের থেকে 1971 সালের মার্চ মাসে ছাত্র সংগঠনগুলি প্রথম স্বাধীনতার পতাকা ওড়ায়, স্বাধীনতার ইশতেহার পাঠ করে, তারপর রাস্তায় মুক্তিযুদ্ধ করবার জন্যে যে সশস্ত্র সংগ্রাম দরকার সেটার নিয়ে মহড়া দেয়, এবং এগুলো তৎকালীন সমাজে যারা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছেন তাদেরকে ভীষণভাবে প্রাণিত করেছে, এবং তৎকালীন যে জাতীয় রাজনৈতিক সংগঠনগুলো ছিল তাদেরকেও ভীষণভাবে প্রভাবিত করেছে। একটা সময় ছিল যে ছাত্র সংগঠনগুলির নেতৃত্বকে উপেক্ষা করে, পরিপূর্ণ উপেক্ষা করে কোনো জাতীয় পর্যায়ের নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না, কারণ একদিকে হচ্ছে ছাত্রছাত্রীদের যে বিকশিত চৈতন্য, অন্যদিক থেকে তার একটা সংগঠিত শক্তি হিসেবে সমাজে একটা রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে ছিল। এবং তখন আরেকটা জিনিস ছিল যেটা আপনারা ইতিমধ্যেই কিছুটা আলাপ করেছেন, যেহেতু ছাত্র নেতৃত্বের মধ্যে নেতৃত্ব কতগুলো পরিষ্কার আর স্বচ্ছ ভূমিকা তাদের ছিল, তারা টাকা কুড়ি বানানোর চেষ্টা করে নাই, এরপরে নমিনেশন নিয়ে এমপি হয়ে টাকা কুড়ি বানানোর কোনো চিন্তা তখন ছিল না। 70-71 সাল বা 60-এর দশক থেকে 70 সাল পর্যন্ত ছাত্রনেতারা তখন তাদের ইদানিং এখন আস্তে আস্তে জীবনী গ্রন্থগুলি বেরোচ্ছে দেখতে পাই, তারা তখন টিউশন করতো, সাইকেল নিয়ে চলতো, এবং একটা প্রোগ্রাম করবার জন্যে পয়সা জোগাড় করবার জন্যে কত মানুষের কাছে, শুভানুধ্যায়ীদের কাছে যেতে হতো।
এই সবগুলি ভূমিকার ইতিহাস এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে এসেছে বলে আমার মনে হয় না। কিন্তু সেটা কেন বলছি আমি, তো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অতএব কতগুলি ঐতিহাসিক অব্লিগেশন আছে যে ছাত্ররা যে ইতিবাচক রাজনৈতিক ভূমিকা পালন করেছে সেইটার ধারাটা অব্যাহত থাকলে, যদি লেজুর বৃত্তির রাজনীতিটা না করে তাহলে যে জাতীয় পর্যায়ের রাজনীতি ইতিবাচকভাবে বিকশিত হয়ে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। দুই, বাংলাদেশের সেই ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন দেশে কতগুলি আরও ঐতিহাসিক অব্লিগেশন আছে। বাংলাদেশের হওয়ার কথা ছিল একটা গণতান্ত্রিক রিপাবলিক, সেই রিপাবলিকের 72 সালে যে সংবিধান লেখা হয়েছিল সেই সংবিধানে পরিষ্কার বলা আছে যে দেশ চলবে, রাষ্ট্র চলবে তার প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে সেখানে তো 1973 সালের একটার কথা বলেছেন, সেখানে তারা কী ধরনের যে আশঙ্কার কথা বলেছেন, নির্বাচিত হলে তারা একটা সমান্তরাল প্রশাসন হিসেবে আচরণ করতে চেষ্টা করবে কি না, সে আশঙ্কার থেকে আমি মনে করি এর ইতিহাসের মধ্যে এর আগে যখন এই 28 বছর পর্যন্ত আগে পর্যন্ত যখন হতো তখন তারা বরং ওই অব্লিগেশনটাই পূরণ করতো, ছাত্র ছাত্রীদের একটা প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের পলিসি মেকিং প্রসেসের মধ্যে ছিল, তাতে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রীতিনীতি পরিচর্চা হয়েছে এবং সেটা আমাদের জন্য ভালোই হয়েছে। আর প্যারালেল প্রতিষ্ঠানের কথা বরং আমি মিজান ভাইকে বলবো যে এইটা তো এখনও আছে, বিএনপি আমলেও ছিল, বরং নির্বাচিত প্রতিনিধিরা হাউস টিউটরদের সঙ্গে বা প্রভাসদের সঙ্গে এক ধরনের ওয়ার্কিং রিলেশন, তার সাংবিধানিক অধিকার বলে যেটুকু চর্চা করত, অধিকাংশ বহু বছর ধরে অধিকাংশ হল সংসদগুলিতে নির্বাচিত না থাকার কারণে প্রতিনিধি দেখা গেছে যখন যার দল ক্ষমতায় ছিল তাদের যারা ওই হলগুলির নেতা রীতিমতো তারা হল প্রশাসন চালিয়েছে, এটা হলো বাস্তব। একাধিকবার অসংখ্যবার গত 15-20 বছরে পত্রপত্রিকায় ছাপা হয়েছে যে ছাত্র সংগঠনগুলি রুলিং পার্টির সঙ্গে যারা যুক্ত থাকে তারা হলগুলিতে এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ব্যবহার করে, ছাত্রছাত্রীদেরকে তাদের জোর করে সালাম দিতে হয়, গেস্ট রুমে পাহারা বসে ইত্যাদি ইত্যাদি যে অগণতান্ত্রিক কার্যকলাপ চলে, এটা একটা নির্বাচিত সংসদ যদি থাকে সে তার পক্ষে সম্ভব না, কারণ মাস্তানি করে কিন্তু ভোট আদায় করা যায় না। আর এবার না হলেও সামনের বারগুলিতে হবে। আর যে এবার যে আপনি প্রশ্নটা তুললেন যে আপনার অনেকগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধশতাধিক, এটা তো ভয়াবহ খবর, মানে আমাদের কি বিশ্বাস করবার কারণ আছে? অন্তত ছাত্রলীগের বাইরেও আরও একাধিক ছাত্র সংগঠন নাই যাদের প্রত্যেক হলে আপনার কি বলে যে প্যানেল দেওয়ার যোগ্যতা আছে। ছাত্র দল পাঁচটি হলে কোনো প্রার্থী দিতে পারেনি। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে একজন প্রার্থী দিতে পারে, পত্রপত্রিকায় এসছে অলরেডি, এই যে জাতীয় পর্যায়ের রাজনীতিতে এক ধরনের এই যে প্রতিদ্বন্দ্বিতাহীন সেই 2014 সাল থেকে যে শুরু হয়েছে সেইটার একটা রিফ্লেকশন এখানেও পড়েছে। সেটার কারণ হচ্ছে যে এরকম একটা হল প্রশাসনগুলি ওইখানে যেমন নির্বাচন কমিশন করতে পারে নাই, ও যথোপযুক্ত একটা পরিস্থিতি যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই, দেশে বড় বড় দল থাকতেও ছাত্র সংগঠনগুলির মধ্যেও এরকম বামপন্থীদের একটা ঐক্যবদ্ধ জোট আছে, ছাত্র দল আছে, তারা আছে, তো তারা তাদের হলগুলিতে লোক নাই, এরকম অর্থ নেই। এখানে যে এক ধরনের এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও আছে যারা আবার নানা রকমের জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ফলে ওইখানে যে এই যে রাজনৈতিক অঙ্গনের দখলদারিত্বের যে রাজনীতি সেইটারই একটা প্রভাব এটা এখন ছাত্রলীগ করছে। একসময় ছাত্রদল করেছে কিন্তু এত খারাপ অবস্থা ছিল না, বা ছিল কি না সেটাও আমরা বলতে পারি না, কারণ বিএনপির আমলেও কোনো নির্বাচন হয় নাই, হলে হয়তো এরকম অবস্থা দেখা যেত বা নাও দেখা যেতে পারতো। এইটা কোনো সুখবর না, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে যায় না, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার যে কেন্দ্রীয় প্রশাসন তাদের জন্য একটা বড় ব্যর্থতা, এটা করতে পারে নাই। তো আমি মিজান ভাইয়ের সঙ্গে একমত যে শুরুটা তো হোক অনেক বছর পরে, হয়তো এইটা একটা জায়গায় যাবে, কিন্তু আপনার এখানে যদি দেশকে যদি দেশের একটা রিপাবলিক প্রতিষ্ঠা করতে হয় দেশের, সেটা হল সংসদগুলো যেমন ছাত্রদের অঙ্গন যেমন, তেমনি দেশের অন্যান্য একেবারে গ্রাম ইউনিট থেকে শুরু করে সকল জায়গায় আর সহি নির্বাচনের মাধ্যমে আপনার এই প্রতিনিধিত্বমূলক এক গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা বাংলাদেশের ঐতিহাসিক অঙ্গীকার, এর বাইরে যাওয়া
হচ্ছে যে যা যেই দলের অধীনেই যাক না কেন, যে প্রশাসনের অধীনেই এই ঘটনা ঘটুক না কেন, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সরাসরি বৈপরীত্যমূলক। অধ্যাপক মিজানুর রহমান, এই যে ডাকসু নির্বাচনকে সূত্র ধরে যে আমরা অন্যান্য নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচনের দিকে তাকাই, জাতীয় নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে রাজনীতি থেকে বা নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এগুলো নির্বাচনে যাচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়েও অনেকের মধ্যে ঠিক সেই অর্থে আর আস্থারও সংকট, কারো কারো মধ্যে কেউ কেউ নির্বাচনের প্রতি কোনো আগ্রহ আছে এমনটাও এখন মনে হয় না। অর্থাৎ নির্বাচনী কেউ কেউ বলছেন নির্বাচনের দরকারই আছে কিনা এরকম কথাও কেউ কেউ এখন রাগে বলুন ক্ষোভে বলুন বা প্রয়োজন বোধ থেকেই বলুন। সো আপনার কাছে না, একটা তো আমরা যেটা অতি সম্প্রতি যেটা দেখলাম আমাদের সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন, তো এইটার যে ভোটার পার্টিসিপেশন, যেখানে ওয়ার্ড কাউন্সিলর ছিল সেখানে ভোটার জোগাড় করা গেছে, আর যেখানে কেবল মেয়র প্রার্থী ছিল অনেকটা, তো এটা এরকমই হয় উপনির্বাচন যখন অনেকটা নির্ধারিত হয়ে যায় যে কি হবে রেজাল্ট জানে একই দিনে। অর্থাৎ আমাদের তো খুশি তো 25 তারিখে হলো, 24 তারিখে নিউ ইয়র্ক সিটিতে এরকম উপনির্বাচন হয়েছে কতগুলো মেয়রাল, ওখানে উপস্থিতির সংখ্যা ছিল 8%, 8% বিভিন্ন মিডিয়াতে আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, অনলি 8% লোক ভোট দিতে গেছে। কিন্তু আমাদের এখানে ভোট তো উৎসব একটা, আমাদের এখানে যদিও এর আগে জাতীয় ইলেকশন কমিশন বলছিল ভোট কখনো উৎসব হওয়া উচিত না, এটা সিরিয়াস ব্যাপার, এটা উৎসবের নাম দিয়ে এটাকে আমরা হালকা করে ফেলি। তারপরেও আমাদের গণতন্ত্র চর্চা বলতে তো ভোট, আমরা পারিবারিক জীবনে, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের সাংগঠনিক কোথাও তো কিন্তু গণতন্ত্রটা যেভাবে অনুশীলন করার কথা ছিল, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবার মতামত, এটাই তো গণতন্ত্র। আর এটা হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে অফ দ্য পিপল বাই দ্য পিপল, আর একটা কনক্লুশন এসে বলা হলো যে মেজরিটি যেটা বলে এটাই গণতন্ত্র, বেশিরভাগ লোক যা বলবে। কিন্তু আমরা গণতন্ত্র এই এই কতগুলো মানে ডগমা একেবারে ইয়ে নিয়ে নিয়েছি আমরা, যে এই হচ্ছে ভোট হচ্ছে মেইন গণতন্ত্র, আর গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক যা বলবে এটা হলো গণতন্ত্র। কিন্তু আপনি যদি একেবারে আমরা মার্চ মাস অবশ্যই জাতির জনককে বিভিন্ন কারণে আমরা স্মরণ করব, আপনি দেখেন 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণের ভিতরে বলা হচ্ছে মানে গণতন্ত্র সংজ্ঞাটা যদি আমি বঙ্গবন্ধুর থেকে নিই, মানে একজনও যদি ন্যায্য কথা বলে আমরা যাই হই না কেন আমরা সেটা মেনে নিব। দেখেন আপনি এটা ওরকম একটা স্ট্যান্স সিচুয়েশন, মানে কি হবে পুরা জাতি উন্মুখ জানা, কিন্তু সেই মুহূর্তে আমি মনে করি যে বঙ্গবন্ধু যে কথাটা বলছে যে একজনও যদি ন্যায্য কথা বলে এটা সবাইকে মেনে নেওয়াটাই গণতন্ত্র, এটা সবাই মিলে যেটা বলে এটাই গণতন্ত্র, এটাও না সংখ্যাগরিষ্ঠ তো নাই, সবাই মিলে যদি এটা ন্যায্য কথা বলে এটা গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে একজনও যদি ন্যায্য কথা বলে। তা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের পারিবারিক সামাজিক বা রাজনৈতিক জীবনে আসলে গণতন্ত্রের যে চর্চা, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় যুক্তি তর্ক দিয়ে যেটা সঠিক সিদ্ধান্ত ন্যায্য সিদ্ধান্ত এটা যদি অল্প লোকেও বলে সেটাকে গ্রহণ করেই গণতন্ত্র, এই চর্চাটা তো আমাদের মধ্যে নেই। আমাদের গণতন্ত্রই হচ্ছে 5 বছর বা 4 বছর পরে করে সিটি কর্পোরেশন আর কি জাতীয় সংসদে ভোট দিব, এটাই আমাদের গণতন্ত্র। কালকে বোধহয় অরুণদিতি এই কথাটা বলে গেছে যে আমাদের পুরো গণতন্ত্র চিন্তাটার মধ্যে ভোটে আসে টেক্সে, এর বাইরে কিন্তু আমাদের গণতন্ত্রের অনুশীলন বা চর্চার আর কোনো, কিন্তু সেই চর্চাটা সাধারণ মানুষ করতে পারবে না, মানে সেখানেও কিন্তু যে লোকগুলো ভোট দেওয়ার জন্য এখন সুযোগ পাচ্ছে না, ভোট আমি দিতে পারলাম না, তাকে যখন আপনি সালিশি বসে দিবেন তখন কাউকে কথা বলতে দিচ্ছে না, সে যে লোকটা সে মানে একটা ভালো, মানে আমরা তো ওই মেসেজ অনেকটা একটা এক লোকের বিতর্কে দেখছিলাম যে জনগণ, তো এই যে জনগণ কারা, এই জনগণ যখন এই রাত দিন সরকারের গালি দেয় লাইট নেই কেন, এখানে জ্যাম কেন, এখানে বাতি নেই কেন, রাস্তা ভাঙায় কেন, সেই জনগণ অধিকাংশই ট্যাক্সে ফাঁকি দেয়, ট্যাক্স দেয় না। সেই জন্য আমি বলতেছি আপনি এটা মনে করেন না যে ওই যে জনগণের কথা বলছে সেই জনগণ, তাদের ভূমিকা আছে কিন্তু সীমিত পরিসরে, মূল ভূমিকাটা তো না না, আমি বলছি আপনি বলতে পারেন তাহলে চর্চা এদিক দিয়ে শুরু হবে না ওই দিক দিয়ে শুরু হবে, আমাদের দুই দিক দিয়ে সমস্যাটা আছে। যারা একেবারে গণতন্ত্র নিয়ে ভোট দিতে দেওয়ার মানে অধিকার এবং ভোট দিতে পারা না পারা নিয়ে যত অস্থির হয়, সে যখন আবার নিজের উপর যখন এটা
দায়িত্ব আসে তখন দেখা যাবে কিন্তু সে চরম সরেশ্বরীমূলক আচরণ করে। সরেশ্বরদের কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে হয় না, আপনি বিভিন্ন কোম্পানিতে আপনাদের চাকরিতে প্রশাসনে যেখানে যাবেন যে যেখানে দায়িত্ব পায় পরিবারের মধ্যে, হ্যাঁ পরিবারের মধ্যে আছে সেই জিনিসটা চর্চাটা তো এটাই বোধ হয় কালকে অরুণ দিদি বলার চেষ্টা করছিল যে গণতন্ত্রের চর্চা বলতে ভোট দেওয়াকে বোঝায় না। তো আমরা আসলে আমাদের এই কালচারের মধ্যে যদি নিয়ে আসতে না পারি আর গণতন্ত্র বলতে বুঝি যে আমরা তিনজনের মধ্যে দুইজন যেটা বললাম এটাই গণতন্ত্র মেজরিটি, এইটা কিন্তু গণতন্ত্র হওয়া উচিত না আর কি। তো আমাদের সব কিছুই তো আমরা শুরু করি কিন্তু ভালোভাবে এটা চর্চা করতে পারি না, আমাদের করবে উচিত। আমাদের আমাদের কিন্তু মানে প্রজাতন্ত্র না গণপ্রজাতন্ত্র, বাংলাদেশের সংবিধানে এটাকে বলা হয়েছিল পিপুলস রিপাবলিক, তো সেটা তো আর পিপুলস রিপাবলিক কিন্তু 75 পরে যখন জাতির জনকের হত্যার পরে আপনি একবারে পৃথিবীতে বোধহয় এই একমাত্র সংবিধান যার প্রথম লাইনটা এটা সংশোধন করা হয়েছে। প্রথম লাইনে বলা ছিল যে জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম এইভাবে, আর এটাকে এই প্রথম লাইনটা চেঞ্জ করে জিয়াউর রহমান লেখছে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ, মানে এরকম পৃথিবীর কোনো ইতিহাস প্রথম লাইন চেঞ্জ করার ইতিহাস কিন্তু আর নাই। এইটা যে শুরু হলো এরপরে তো বাকি মানে আমরা গণতন্ত্র গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র তারপরে গণতন্ত্র হয়ে সেটা আবার ক্যান্টনমেন্টের মধ্যে থাকলাম, আমরা আমাদের প্রেসিডেন্ট ক্যান্টনমেন্টে থাকলো, আমাদের প্রাইম মিনিস্টার ক্যান্টনমেন্টে থাকলো, আমাদের বিরোধী দলের নেত্রী ক্যান্টনমেন্টে থাকলো, যুগের জোর যুগ এই চর্চার মধ্যে দিয়ে আমরা গেলাম দুই যুগ। তারপরে যখন আবার শুরু করলাম তখনও আমরা আরও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এবং এরপরে রাজনৈতিক যে সহ অবস্থান করার মতো একটা পরিবেশ, যেটা আপনি বলছেন যে ডাকসু ইলেকশন হয়নি কিন্তু এখন তো মনে করেন আপনি যেটা বললেন যে অনেক হলে সবাই আসন অনুযায়ী নমিনেশন দিতে পারেনি, কিন্তু আমার তো মনে আছে আমি তো বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 বছর বছরের পর বছর বছরের পর বছর তো ওই বিপক্ষ ছাত্রদলকে ইউনিভার্সিটিতে আসতেই দেয় নাই, ঢুকতেই পারে নাই, সংগঠন করা দূরের কথা এবং পরীক্ষা দুই পক্ষের বিরুদ্ধে পরীক্ষা না এখন ক্ষমতায় কে পরীক্ষা দিতে পারতেছে না, আমি নিজে পরীক্ষা হলে দাঁড়াই থাকতাম যে যারা পরীক্ষা দিতে পারবে না তারা চিঠি লিখতো, তখন সেই চিঠি অনুযায়ী প্রক্টর অফিস থেকে মসজিদের কাছে গিয়ে তাদেরকে রিসিভ করে না কলাভবনে পরীক্ষা দিয়ে আবার পৌঁছে দিতাম, এই এই বিএনপির আমলে এই ঘটনা তো ছাত্রলীগের ছেলেরা পরীক্ষা দিতে আসতে পারতো না, কিন্তু এখন পরীক্ষা দিতে পারতেছে না ক্লাস করতেছে না এরকম কোনো অভিযোগ কিন্তু নাই, হয়তো এমন হইতে পারে যে না আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এত বোকা মনে করি, এখন অনেক সময় যখন সিলেকশন বোর্ড টোর্ডে বসি তো এখন মনে করেন 5-7 জন খুব ভালো ক্যান্ডিডেট, এরা ফার্স্ট হওয়া 4 out of 4 খুবই ভালো ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট, এখন করে কি একজনের বেশি তো নিব না, তখন ওই বিভিন্ন জায়গার থেকে উরুচিটি এটা সেটা বলছে ও শিবির ছিল ও ছাত্রদল করতো, এরকম উরুচিটি কিন্তু আসে একজনের বিরুদ্ধে একজন পাল্টা লাগে। তা আমি বললাম দেখো এই এই যে ছেলেটা অনার্সে ফার্স্ট হয়েছে মাস্টার্সে ফার্স্ট হলো তো তার এত বোকা কেন মনে করছো যে আওয়ামী লীগ 10 বছর যাবৎ ক্ষমতা আছে তার এটা বিশ্ববিদ্যালয়ের চাকরি হইতে হবে আর এটা সে বোঝে নাই যে বিএনপি করলে বা জামাত করলে যে হবে না এটা সে বোঝে নাই, এত বোকা মনে করছে যে ছেলেটা কুমিল্লা বোর্ডে বা ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে ফার্স্ট স্ট্যান্ড করছে অনার্সে ফার্স্ট হয়েছে মাস্টার্স হয়েছে সে দুনিয়াটা বুঝলো পড়াশোনা বুঝলো যে জামাত শিবির করলে এখন বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়া যাবে না এটা সে বোঝে নাই বোকা এরকম বোকা মনে করে কেন, ও শিবির হলেও কিন্তু ছাত্রলীগ হয়ে গেছে, বিএনপি হলেও ছাত্রলীগ হয়ে গেছে, হলে যারা আছে আপনি মনে করেন না যে এরা এদের মধ্যে শিবির নাই, তাহলে মানে কি ছাত্রলীগ ছাড়া ছাত্রলীগের ভালো ছাত্র ছাড়া আর কেউ আপনাদের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন চাকরি পায় না? না পাবে না কেন, আমি বলছি সেটা আমি বলছি কমপ্লেনটা কীভাবে করে একটা উড়োজুটিতে জানাই দেয় এই যে নুরুল কবির শিবির করছে হয়তো প্রতিদ্বন্দ্বী যখন সমান হয়ে গেছে তখন তো একটা দিয়ে তো আমাকে উঠতে হবে, ওঠার জন্য আমি বলে দিলাম যে ওটা শিবির করছে, হোয়ারেজ আমি তখন বললাম যে এই শিবির টিবির জামাত মানে শিবির থাকলে এখন আর শিবির নাই, আসলে শিবির কোত্থেকে আসবে এত বোকা কেন মনে করো যে ছেলে ফার্স্ট এসে সে শিবির কেন করবে, সে সব শিবির করলে বাড়ির ভিতরে করে, আপনি যেটি বলছিলেন যে হলে থাকলে হয়তো হলেও আছে সব জায়গাতে আছে কারণ মানে ছাত্র পরিচয় বদলে যে বিশ্ববিদ্যালয়ে মানে 40,000 ছাত্রের মধ্যে প্রতিযোগিতা করে সে 2,000 ছাত্রের মধ্যে আসছে মেরিট টিকছে সে এসে এখানে অন্য দল করার কোনো কারণ নেই, সে একটু বুদ্ধি তার আছে যেটা না করলে সিট পাওয়া যায় না অথবা হলে থাকা যায় না, এই জন্য এখন
খুব খারাপ অবস্থা আমি বলছি খারাপ বলো বলছি আমি বাস্তবতা বলছি না এই বাস্তবতাটা কি আমি গ্রহণযোগ্য আপনার আমার কাছে আমি আমি গ্রহণযোগ্যের কথা নিয়ে আপনি আলাপ করেন আমি বলছি যে এটা কি তাহলে বলবো যে সব লোক ছাত্রলী হয়ে গেছে এটা বলবো না না আমি মনে করি না আমি বলছি যে এইটা বিরোধী দলের ছাত্ররা ছাত্র নেতারা এই কথা বলে কিন্তু আজকে আমি বুঝতে পারছি আপনি যখন নিজে মনে করছেন যে এরকম ঘটনা ঘটে হ্যাঁ তার মানে হচ্ছে এরকম একটা ধারণা আমি সত্যিকারই পাচ্ছি যে হলে থাকতে হলে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র হওয়ার পরও চাকরি পেতে হলে তাকে ভিতরে ভিতরে সে যাই থাকুক না কেন আমি যদি আপনার কথা বুঝে থাকি তাকে ছাত্রলীগ হতে হবে না ছাত্রলীগ হওয়ার তো ব্যাপার না আপনি ছাত্রলীগ বলে না আবার বলে যে ওটা যারা যারা এখন হলে আছে তারা কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কোন আপনি দেখেন পত্রিকার মধ্যে কোন জায়গায় একসময় যে আপনি যদি 15 বছর আগে যান বা 18 বছর 20 বছর আগে যান প্রচুর ছাত্র বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই কিন্তু ইদানিংকালে যত ঘটনাই ঘটুক না কেন আপনি এরকম কোনো নিউজ নাই যে প্রতিপক্ষ ছাত্র পরীক্ষা দিতে পারে নাই তার মানে কি যারা পরীক্ষা দিচ্ছে ক্লাস করতেছে তাহলে সবাই একদল আপনি বলতেছেন সহ অবস্থান নাই এক সেকেন্ড সহ অবস্থান নাই এটা বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কেউ থাকতে পারতেছে না অন্যরা তাহলে বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রলীগ ভর্তি হয় আর ছাত্রলীগ পরে কারণ আমাদের কোনো ছাত্র তো অ্যাবসেন্ট থাকে না ক্লাসে আমাদের কোনো ছাত্র কিন্তু পরীক্ষা না দিয়ে থাকে না কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু এই যে ছাত্ররা থাকছে তার মানে কি তাদেরকে ছাত্রলীগের ছদ্মাবরণেই থাকতে হবে কেন যদি থেকে থাকে অথবা আপনার কথা এতগুলি সব ছাত্রছাত্রী তার একটা সংগঠন করতে পারে না না একটা ছাত্র একই রকম চিন্তা করতে পারে না না একরকম করতে পারে আচ্ছা কিন্তু কিন্তু আগে একই রকম চিন্তা করার ভান করতে আমি ভূমিকাতেই বলছিলাম আপনি তো চিন্তা করেন আপনি মেলা চিন্তা করছেন করবে আমি তো জানি কিন্তু এখন আপনি কি মনে করেন ওই অত চিন্তা করার লোক ওখানে আছে আপনি ওইটা আপনি হতাশ হবেন যে ছাত্রদের আমরা তো ছাত্রের সাথে 40 বছর যাবত ছাত্র শিক্ষক হিসেবে আছি এইগুলো নিয়ে আপনি আমরা যেগুলো নিয়ে ডিবেট করছি যেগুলো নিয়ে বিতর্ক করছি ওরকম চিন্তা করার সময় নেই অত সময় নেই কীভাবে দ্রুত মেধাবী হয়ে বিকশিত হয়ে এখানে বিসিএস পরীক্ষা দিয়ে আপনি গিয়ে দেখেন না আপনি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে বিসিএস ডিপার্টমেন্ট খোলার মতন অবস্থা হয়ে গেছে এভরিবডি কেসি ফর বিসিএস হাজার হাজার ছেলে মেধাবী কারণ নাকি মেধাবী কিন্তু মেধাবীদের চাকরিগুলো আবার ওরা পাচ্ছে না মেধাবীদের চাকরিগুলো পাচ্ছে কিন্তু আবার বিদেশিরা আমরা $19 বিলিয়ন রেমিটেন্স বাইরে থেকে নিয়ে আসি 1.5 কোটি লোক বাইরে থাকে আর মাত্র 3 লাখ লোক 3.5 লাখ লোক $6 বিলিয়ন নিয়ে যায় তাই ওরা কারা আমাদের মেধাবীরা শাহবাগ পর্যন্ত ওই বড় বড় চাকরির মেধাবীরা কিন্তু এরা এই পর্যন্ত আসতে পারে না কেন হ্যাঁ আমি তো বলছি কেন দ্যাটস অ্যাপারেন্ট ডিফারেন্ট ইস্যু সেটা তো তাহলে আপনি শিক্ষার মান এটা নিয়ে আরেকটা বিতর্ক হতে পারবেন আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে কেন এই ডাইভার্সিফাইড চিন্তা বিতর্ক এগুলো কেন করবো এগুলো না এগুলো নাই এগুলো এগুলো এখন মনে করে যে সময় নষ্ট করার লাভ নেই বরং দ্রুত পাশ করে একটা সিজিপিএ নিয়ে দ্রুত একটা বিসিএস এর পুলিশের অফিসার হয়ে যায় এটাই সব এটাই এছাড়া আর অন্য আপনি যেটা সমাজ পরিবর্তন চিন্তা করবেন এই করবেন যেগুলো যেগুলো বলে আসছিলাম আমরা এগুলো নিয়ে অত বেশি ভাবে না আমি তো ভিতরে থেকে বলতেছি ভাই তো সেটা আপনি একটা জিনিস শোনেন একটা উদাহরণ দিই আপনি আপনি শিল্প সাহিত্য সংস্কৃতি বহু কিছু নিয়ে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা বিদায় ছাত্রদের বিদায় অনুষ্ঠান যারা 4 বছর অনার্স করলো 1 বছর মাস্টার্স করলো এরকম ছাত্র একটা বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট বললে আমার সাথে রাগ করবে আমি জিজ্ঞেস করলাম যে 5 বছর এখানে পড়ছে এরা যে আপনাদের মধ্যে সদর গার্জেন নাই কে কে হাত উঠা বিশ্বাস করেন 8-10টা ছেলে মেয়ে হাত উঠাইছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে কোনোদিন সদর গার্ডে যায় নাই এরকম কিন্তু ছাত্র আছে অতএব মানে নির্লিপ্ত কোনো কিছুর সম্বন্ধে যে আগ্রহ নাই অনেক ব্যাপারে এখন যেসব ব্যাপারের আগ্রহ এগুলো আপনি যেগুলো নিয়ে চিন্তা করতেন বলছিলাম যে নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে রাজনীতির প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে যেটা এটা যদি হতো যে আমাদের কাছে একটা কমপ্লেইন আসতো যে ছাত্ররা ক্লাস করতে পারছে না পরীক্ষা আমাদের শতভাগ পরীক্ষার্থী শতভাগ ছাত্র ক্লাস করতেছে তার মানে ক্যাম্পাসে তো সবাই আসছে যে জল করুক না কেন সবাই অবস্থান ভালোভাবে আসছে মিশনুল কবির এটা তো খুবই মানে ভয়াবহ খবর শুনলাম এই কারণে সেটা আমি একটু আসবো সত্যিকার অর্থে ভয়াবহ কারণ এগুলি অন্যরা অভিযোগ করে কিন্তু একজন যিনি কীর্তিমান ছাত্র ছিলেন যিনি নিজে একটা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রাজনৈতিক কর্তব্য থেকে তার চিন্তা অনুযায়ী যিনি এখন একজন ভাইস চ্যান্সেলর এবং যার বিরুদ্ধে আমি অন্তত শুনি কোনো দুর্নীতির অভিযোগ নাই এরকম একটা লোক যখন সামনে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ মানুষের সামনে এইটা বলেন তখন এটা আসলে দুশ্চিন্তার কারণ হওয়ার আমাদের ভবিষ্যৎ নিয়ে
একটা যথেষ্ট সুযোগ মানে এই বাস্তবতা তো উনি উদ্বিগ্ন মনে হচ্ছে হ্যাঁ তো সেটা আমি আসছি পরে আমরা শুরু করেছিলাম হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ যে মানুষের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা হারিয়ে ফেলছে কিনা বা প্রশ্ন হচ্ছে যে অনেকে মনে করেন নির্বাচনের প্রয়োজন আছে কিনা 24 তারিখে নিউইয়র্কের উপনির্বাচনের একটা কথা বলেছেন কত তথ্য হিসাবে এটা সত্য যে সেখানে প্রায় 8% মতন লোক ভোট দিতে গেছে পশ্চিমে বহু বছর ধরে বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা এরকম একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল সেইটা উত্তরণ ঘটতে ঘটতে 60-এর দশকে পুরো পশ্চিম উত্তাল হয়েছিল আপনার তৃতীয় বিশ্বের দেশগুলির সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে সমর্থন দিতে গিয়ে এবং নিজেদের ভোটাধিকার নিজেদের অন্যান্য রাজনৈতিক মানব অধিকার এগুলি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আবার 80-এর দশক থেকে পশ্চিমের দেশগুলোতে পুঁজিবাদী দেশগুলিতে আমরা দেখতে পাই যে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া ভয়াবহভাবে শুরু হয়েছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচাইতে বেশি মেধাবী লোক যেমন সারা দুনিয়ার মধ্যে আপনি পাবেন ওখানে বড় বড় ইনস্টিটিউটগুলোতে একাডেমিয়াতে এবং সবচাইতে রাজনীতি প্রতি অনাগ্রহ সম্পন্ন নির্লিপ্ত একটা জনসংখ্যা একটা বিশাল জনগোষ্ঠী সেটিও আপনি পাবেন এইটা নিয়ে পশ্চিমের অনেক যারা দূরকে নিয়ে চিন্তা করে তারা কিন্তু খুব উদ্বিগ্ন যে এই যে ডিপলিটিসাইজেশন সমাজ যেটা হয়েছে এরকম একটা সমাজের মধ্যে সবসময় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হওয়ার একটা শর্ত তৈরি হয় কারণ সে জানে না তার নাগরিকরা জানে না যে যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা যেই সরকারই হোক যেই পার্টি সরকারই হোক সে তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে এটা একটা গোটা সমাজের এবং সেই অর্থে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্য অত্যন্ত বিপজ্জনক দিক প্রশ্ন হচ্ছে আমরা তো এই অবস্থার মধ্য দিয়ে গেছি দুই পদ্ধতি ঘটনার মধ্যে গেছি আমরা এখানে অত্যন্ত উজ্জীবিত রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে বিকশিত হয়েছে বলে আমার দেশ দেশ স্বাধীন হয়েছিল নাহলে হতো না বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানের নয়া উপনিবেশিক শাসনের বিরুদ্ধে 23 বছর ধরে সংগ্রাম করলো স্বাধীনতার সংগ্রাম পাওয়া যুদ্ধ তো 7 মার্চ কিংবা 25 মার্চ কিংবা 26 মার্চ শুরু হয় নাই ওটা কালমিনেট করেছে তো যে মানুষের যে ন্যাশনাল সেলফ কনসিয়াসনেস বলে যে যে জাতীয় চৈতন্য বোধের যে জাগ্রত হওয়া এই সংগ্রামের মধ্য দিয়ে তখন আমাদের সমাজে গণতান্ত্রিক অধিকার অনেক বেশি ছিল রাষ্ট্র আপনার সমাজের ভয়ে ভীত থাকতো এখন অর্থাৎ সমাজের মধ্যে এই চাহিদা আছে শ্রমিকদের মধ্যেই চাহিদা আছে ছাত্রদের মধ্যেই চাহিদা আছে কৃষকদের মধ্যেই চাহিদা আছে যখন অর্গানাইজ মুভমেন্টগুলি ছিল ফলে রাষ্ট্রকে কিংবা সেই রাষ্ট্রের ম্যানেজার হিসেবে সরকার থাকতো সেই সরকারকে এগুলি হিসাবের মধ্যে নিয়ে এগোতে হতো সমাজ যদি এই অবস্থায় চলে যায় একটা নির্বাচন সংক্রান্ত অন্যান্য ব্যাপারের কথা বাদই দিলাম যেটা উনি প্রশ্ন তুলেছেন ওই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গণতন্ত্র একটা জীবনবোধের ব্যাপার তো সেটা তো রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায়ে চিন্তায় ভাবনায় আচরণে সেগুলোর তো একটা প্রতিফলন থাকতে হবে কেবলমাত্র ভোটে রিডিউস হয়ে যাওয়া যে একটা 5 বছর একবার ভোট হয়ে গেল গণতন্ত্র হয়ে গেল এইটা তো কোনো গণতান্ত্রিক ফিলসফির মধ্যে এটা নাই সেইটা তো এখানে তৃতীয় বিশ্বের সবগুলো দেশে বিশেষত বাংলাদেশের জন্য এটা কলঙ্কজনক এই কারণে যে এই অধিকারগুলোর জন্য বাংলাদেশ একসময় সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিল এই যে হয়ে গেল এইটা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না আমার কাছে এটা গ্রহণযোগ্য না দু কারণে গ্রহণযোগ্য না এক হচ্ছে ইতিহাসের কতগুলি দায় থাকে ইতিহাসের কিছু ক্লেম থাকে ক্লেমগুলিকে স্যাটেল করতে হয় সেই ক্লেম থেকে আমরা অনেক পিছনে চলে গেছি দুই হচ্ছে এরকমভাবে যদি এগোতে থাকে আজকে যে জনগোষ্ঠী তৈরি হচ্ছে যেটা মিজান ভাই ইঙ্গিত দিলেন এই জনগোষ্ঠী নিজের জন্য যেমন কিছু করতে পারবে না তেমনি আজকে যে কম্পিটিটিভ দুনিয়া সেইখানে এই যে মেধার যে পরীক্ষা তার যে চিন্তার সৃজনশীলতার যে ব্যাপার সেগুলি বিকশিত হবে না ফলে আভ্যন্তরীণভাবে আমরা একদিকে যেমন অনেক পিছিয়ে পড়বো আমাদের ইতিহাসের দায় নামিটি অন্যদিকে আন্তর্জাতিক পৃথিবীতে আমরা কিন্তু আরেকদিকে মার খেতে থাকবো সেইটা তো একটা দেশের জন্যে কাম্য হতে কোন অবস্থাতেই পারে না এই যে নির্লিপ্ততার কথা বলছেন ছাত্রদের ছাত্রীদেরকে কি বলতে হবে না যে এই যে পাবলিক ইউনিভার্সিটি বিশ্বত এখনও পর্যন্ত কয় টাকা তারা দেয় খরচ অনেক বেড়েছে কয় টাকা তারা দেয় তাদের পেছনে কত টাকা তার কত গুণ বেশি এখনো 12 টাকাই 12 টাকাই আছে আপনার আমার 12 টাকাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেতন এখন এই যে কত টাকা বাইরের থেকে দিতে হয় সেই টাকার যে পাবলিকের আমি খুব পরিষ্কার বিশ্ববিদ্যালয়ে কোনো কেউ বক্তৃতা দিয়ে ডাকলে প্রথমে একটা কথা বলি এবং আমার মনে করি আপনি একটু চিন্তা করে দেখতে পারেন অধ্যাপক হিসেবে আপনারা বলার দরকার আছে কিনা তাহলে এই জায়গা তো যেত না
যে আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা আসে, একটি ছেলে এমএ পাস করার পর এক দুই বছর পর তার মা বাবাকে যদি কিছু টাকা ফেরত সব কোনো না ভাবে ফেরত দিতে না পারে উপার্জন করে, ওই বাবার হচ্ছে চারপাশে বদনাম হয়ে যায় যে এই ছেলেকে লেখাপড়া করে কি লাভ হলো, কারণ সে যে কৃষি কাজ করে যে সন্তান যাকে স্কুলে পাঠানো হয় নাই বা উচ্চশিক্ষা শিক্ষিত করে নাই তার বাবা তো তাকে কিছু ইনকাম দিচ্ছে, অর্থাৎ এটা কলঙ্কজনক একটা খবর হয়ে যায়। তাহলে সে কারণেই বাচ্চাদেরকে বড় করে তার একটা ফিডব্যাক বা একটা রিটার্নস তাকে এখনো পর্যন্ত দিতে হয়। তাহলে এই বারো টাকা বেতনের অর্থাৎ 3-4-5 হাজার টাকা এখন মাসে যারা দিচ্ছেন যে প্যারেন্টসরা, তারা তাদের কাছে যদি পাশ করার এক দুই বছরের মধ্যে কিছু রিটার্ন না দেয়, যদি সেটা কেলেঙ্কারির মূলক ঘটনা হয়, তাহলে ওই ছাত্রছাত্রীকে পাশ করানোর জন্যে পাবলিক মানি তার যে মাসে আরও 19-20 হাজার টাকা বেশি খরচ হয় যে গরিব মানুষের কাছ থেকে আসে। আপনি ট্যাক্সের কথা তুলেছেন, গরিব মানুষ ট্যাক্স দেয় না, এটা কথা আমি আপনার সঙ্গে প্রতিবাদ করি। আমি গরিব মানুষ বলি না, এই যারা রাস্তায় ঘাটে আমরা বিভিন্ন সমালোচনা করি না, এটা নেই কেন ওটা নেই কেন, ওরা অনেকেই ট্যাক্স দেয় না, এটা বলছি। এই দেশে ট্যাক্স দেয় না বিত্তবান লোকেরা প্রধানত, গরিব মানুষ ট্যাক্স নানান ফর্মে দেয়। একটা ম্যাচ বক্স কিনলেও তাকে ভ্যাটের মাধ্যমে তাকে ইনডাইরেক্ট ট্যাক্স অনেক দিতে হয়। আর যে মেয়র সাহেবের কথা বললেন, ওনার নাকি 87,000 টাকা আছে পত্রিকায় দেখেছেন, ওনার নাকি বাড়ি ঘর নাই, তো বাড়ি ঘর নাই 87,000 টাকা আছে এই জাতিক সাহেব তিনি প্রকাশ্যে বিবৃতি বলেছেন ওই এফিডেভিটে, তো তার সে তো আমার থেকে কম ট্যাক্স দিবে। কর্পোরেট ট্যাক্স আছে, তার সংগঠিত ট্যাক্স আছে, এটা অন্য পার্সোনাল ট্যাক্স বলে, পার্সোনাল ইনকাম ট্যাক্স বলে তার জিনিস আছে। তাহলে আতিক সাহেবকে আমার বন্ধুকে একজন আতিক সাহেবের একজন বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে আমি খবর দিয়েছি, ওনাকে বলেছে কিনা আমি জানি না, যে ওনা যদি মাসে 5-7 হাজার টাকার ধার লাগে আমার কাছ থেকে নিতে চান বিনা সুদে দিব। এই যেই লোকরা মেয়র হয় এবং পাবলিক স্টেটমেন্ট করে যে পার্সোনাল ইনকাম অর্থাৎ পার্সোনাল সম্পদ তার সর্বশা করলে 87,000 টাকা ব্যাংকে আছে, আমার এর চেয়ে বেশি টাকা আছে, আমি অত্যন্ত গরিব সাংবাদিক কিন্তু এর চেয়ে বেশি টাকা আছে, কারণ হচ্ছে আমার চিকিৎসা লাগলে 2-3 লাখ টাকা লেগে যেতে পারে, আমার স্ত্রী বা আমার মা বাবা মরে গেছে। আপনি তো ইনভেস্ট করেন না, ওরা ইনভেস্ট করে রাখছে আর কি, নগদ টাকা নাই বাট ইনভেস্টমেন্টে আছে, এটা পার্সোনাল হইলো এফিডেভিট, অর্থাৎ এইটুকু সম্পদের উনি মালিক। এই তো কম সম্পদের তো ফার্স্ট লেভেল পর ইনকাম ট্যাক্স দেওয়ার, এখন প্রশ্নটা হচ্ছে যে এরা ট্যাক্স দেয় কি না ঠিক মতন, এটা দুদকের আসলে পরীক্ষা করা দরকার। কিন্তু গরিব মানুষ কিন্তু ওই ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনি আমি পড়েছি এবং এখনও যারা আছেন তারা পড়ছেন। তো তারা যদি চাকরি পাশ করার পর 5-7-10 হাজার টাকা গ্রামের বাড়িতে বাপ মাকে না পাঠলে স্ক্যান্ডালাস ঘটনা হয়, বাপ মার ইজ্জত যায় এবং নিজেরা ছোট হয়ে থাকে, এবং সেটা এরকম ছোট বউ আছে কারণ প্রায় 8 লাখের মতন সরকারি হিসেবে শিক্ষিত বেকার যুবক আছে, তারা অত্যন্ত হীনমন্যতার মধ্যে বসবাস করছে, তাহলে যারা তার থেকে 20-25 গুণ দিল তাদেরও কিছু যে ফিরিয়ে দিতে হবে, এইটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে আলোচনা করেন না কেন আপনারা? দেখ যদি করেন তাহলে সেই নির্লিপ্ততারা কোত্থেকে থাকবে, তার যে সামাজিক দায়, তার লেখাপড়ার পিছনে মানুষের সাধারণ মানুষের যে অবদান, এইটা যে এইটা না শেখে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পাশ করে বেরোবে কেন? না এগুলো যে বলা হয় না, এটা বলি আমরা, আমি তো প্রত্যেক দিনই দুইটা একটা বক্তৃতা দিই, এগুলো বলি যে তা না, কিন্তু যেটা সমস্যা হচ্ছে মানে পড়াশোনাটা এত বিষয়কেন্দ্রিক বিত্ত বৈভব কেন্দ্রিক, অর্থাৎ আপনি লিটারেচার সাহিত্য অন্যান্য যে বিষয়গুলো দিয়ে সে একটা পরিপূর্ণ মানুষ হতে পারত, আমাদের মনে করেন ডাক্তার, তো এখন ডাক্তার আমাদের এখানে যারা ডাক্তার তারা বিদেশ থেকে মানে যে সকল জায়গা থেকে পাশ করে আসছে, ভারতের অনেক ডাক্তার ওই জায়গাগুলোতে যায়ও নাই, কিন্তু আমাদের ডাক্তাররা অনেক বলতে পারেন হাইলি প্রফেশনাল এটা সেটা বা খুব ভালো কাজ করতে পারে, কিন্তু মানবিক দিকটা যদি আপনি দেখেন, কারণ সে কোনোদিন এই বাংলাদেশের সে পুতুল নাচের ইতিগত পুরে দেখে নাই, গ্রামীণ সিক বিহেভিয়ার যদি তাকে বুঝতে হয়, গ্রামের মানুষের স্বাস্থ্য এবং এটা হইলে মানুষ কি করে, সে গ্রামের কোন দল গ্রামের মানুষের স্বাস্থ্য এই যে জিনিসগুলো কোথার থেকে শিখবে, তার তো পুরো মেডিকেলের সিলেবাসের মধ্যে কোথাও সাহিত্যের ব্যাপার নাই, পুরো বুয়েটের সিলেবাসের মধ্যে সে যে কিছু সাহিত্য সমাজ এগুলো নিয়ে যেটুকু পড়ানো হয়েছে 50 নম্বর 100 নম্বর করে একটা জেনারেল নলেজ, কিন্তু আমাদের প্রবলেমটা ওখানে হয়ে গেছে যে আমাদের বই মেলা বের করলাম লক্ষ লক্ষ বই এটা সেটা এগুলো বলতেছি আমরা, বই নাকি 8,000-10,000 বই হয়েছে এই এক বছরই, কিন্তু আসলে
পরিপূর্ণভাবে বই পড়াশোনা করার যে ব্যাপারটা একসময় যে চর্চার মধ্যে যেটা ছিল এটা কিন্তু উঠে গেছে। ব্যবস্থা আমি তো বলছি ভিতর থেকে, আপনি সাংবাদিক হিসেবে আপনিও খবর রাখেন তো, জিনিসটা হচ্ছে যে এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি এটা যদি সব মানে ঠিক মতোই যদি হতো তাহলে আমাদের এত দুর্নীতি, এত অরাজকতা, এত বিশৃঙ্খলা এগুলো তো কয়েকজন লোকের দোষ দিয়ে লাভ নাই, পুরো সোসাইটিতে জিনিসটা হয়ে গেছে। আরেকটা বড় ব্যাপার হয়ে গেছে আসলে আমাদের যেই যেই যে পড়াশোনাটা যেটা করার দরকার ছিল এটা না করে আমরা এখন তাকে বাধ্য করছি আরেকটা কিছু পড়ার জন্য, এটা একটা বড় সমস্যা। আমরা এখন আমরা ইউনিভার্সিটি করে ফেললাম, প্রাইভেট পাবলিক মিলে প্রায় 150 মতন ইউনিভার্সিটি, এবং সেখান থেকে ডিমান্ড আছে, ছাত্র পাওয়া যায়, এই জন্য হচ্ছে। কিন্তু যেখানটাই দরকার ছিল ওই ওই যে টাকাগুলো যারা নিয়ে যায় ওর হলো কারিগরি জ্ঞান সম্পন্ন লোকজন, টেকনিক্যাল কাজ করে। তা আমরা এটা আজ থেকে 10 বছর আগেও আমাদের টেকনিক্যাল এডুকেশনের এনরোলমেন্ট ছিল অনলি 7% অফ দ্য টোটাল এনরোলমেন্ট, যেটা উন্নত দেশ ধনী দেশ যেগুলো ওগুলোতে 60%। তা এটা এখন হয়তো একটু একটু বাড়ছে আস্তে আস্তে, কোয়ালিটির কথা আমি বলবো না, বাট এটা হরিজন্টাল এক্সপ্যানশন হচ্ছে আস্তে আস্তে, কিছু টেকনিক্যাল এডুকেশন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা সেটা হচ্ছে। একটা উদাহরণ দিয়ে আপনি বলি, আপনার দেশে মানে ড্রাইভার দরকার 50 লক্ষ, আর বৈধ অবৈধ মিলিয়ে লাইসেন্সধারী ড্রাইভার আছে 19 লাখ, তার মানে বাকি গাড়িগুলো কে চালাচ্ছে? আর ড্রাইভার প্রশিক্ষণের মতন কোনো ব্যবস্থা কি আমরা কোথাও রাখছি? আমরা যে এত বলতেছি সড়ক দুর্ঘটনা, বিরাট আন্দোলন করলাম ব্যাপক সারা জাগানো, একটা ব্যর্থ আন্দোলন আমি বলি সড়ক আন্দোলন, কারণ যে মা তার সন্তানকে নিয়ে দাঁড়াইছিল যে নিরাপদ সড়ক স্থায়ী, সেই মায়ের এরপরের সপ্তাহে বাচ্চা দুইটা নিয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, আমি নিজে দেখছি। অতএব এটা মানে ব্যাপক সারা জাগানো ব্যর্থ আন্দোলন। তো এই যে বলছি আমরা এই যে কারিগরি প্রশিক্ষণ, ড্রাইভিং, এই যে যেখানে যেখানে আসলে কাজ পেতে পারতো, একটা MFR ছেলে সারাদিন আমার কাছে ঘুরতেছে, একটা কম্পিউটার অপারেটরের বেতন কত, 15-16 হাজার টাকা বেতন হবে, কিন্তু আপনি একটা ভালো ড্রাইভারের বেতন, এখন যেই কোনো লেভেলের ড্রাইভারের বেতন 20 হাজার টাকা খাওয়া দাওয়া সহ মানে। তো আমরা তো ড্রাইভারকে সম্মানও দিই না, মনে করি যে এটা বস্তির থেকে আসছে, তার তার প্রশিক্ষণ নাই, তার প্রতি রেসপেক্ট নাই, আর আমরা কিনা বলা হয় সব বানিয়ে ফেললাম MA MBA এটা সেটা, কিন্তু আমাদের যেখানে যেখানে কারিগরি জ্ঞান সম্পন্ন লোক দরকার ছিল সেগুলো আমরা করলাম না। তো আমি মনে করি টোটাল জিনিসটার মধ্যে আমি তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, উনি অনেক দেশ বিদেশে অনেক এক্সপোজার, এবং সে নিজেও খুব ভালো ছাত্র, মেধাবী, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা, জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, কারণ আমি ওখানে গেছিলাম হপকিন্সে, ওরাও আমাকে আমাদের ওদের ছাত্রীর ব্যাপারে খুব গর্বিত ওরা। তো আমি মনে করি যে এইগুলোতে একটু হাত দেওয়া দরকার, এই যে বেকার হয়ে গেল, বেকার হবে আরও হবে, কোনো না হওয়ার না হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার মার্কেট রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি সাপ্লাই দিতে না পারেন তো এটা সারপ্লাস কিছু থেকেই যাবে, কিচ্ছু করার নাই। আমাদের কেমন হয় এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে করলাম, হয়তো দরকারও ছিল, ডিমান্ড ছিল, কিন্তু এসছি বেশি যে জায়গাটা মনোযোগ দেওয়ার দরকার ছিল যে আসলে সত্যি সত্যি এমপ্লয়মেন্টের কথা যদি আপনি বলেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, পিতা মাতা টাকা খরচ করতেছে পরে তার বাবা কিছু ফেরত দেওয়ার জন্য, এটা যদি সিম্পলি এটা যদি বিনিয়োগ মনে করেন, তো বিনিয়োগ তো আপনি ওই খাতেই করবেন যে এখান থেকে লাভ আসার সম্ভাবনা আছে। তো আমরা বিনিয়োগটা ঢেলে দিলাম আমরা কেনা বলা হয় এটা জেনারেল এডুকেশন যেগুলোকে বলি, যারা আসলে যেই আমাদের ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য যেখানে চাকরিগুলো হয় তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেইগুলো যে আমরা কিন্তু লোক পাচ্ছি না। মিস্টার নুরুল কবির, একবারে শেষের দিকে আমি একটু ছোট্ট করে যদি দুটো বিষয়ে মন্তব্য জানতে চাইব, একটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের পরে জাতীয় ঐক্যফ্রন্ট BNP তারা শপথ নেবে না বা সংসদে যাবে না, নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, ইতিমধ্যে একজন সদস্য ঐক্যফ্রন্টের যারা গণফোরাম থেকে শপথ নিয়েছেন, এটি আপনি কীভাবে দেখেন? এক, দুই হচ্ছে যে BNP নির্বাচনকে যেভাবেই দেখুক না কেন এখন তারা এক ধরনের আত্মমূল্যায়ন করবার চেষ্টা করছেন, তারা এখন বলছেন যে সংগঠন না থাকলে আসলে কোনো কিছু করা যায় না যতই জনসমর্থন থাকুক না কেন। দুদিন আগেই BNP যে কয়জন প্রার্থী জয়ী হয়েছেন, 6 জন, তাদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ, তার স্ত্রী, তিনি বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন, তার স্ত্রী সৈয়দ আসিফা শফি পাপিয়া, তিনিও সংসদ সদস্য ছিলেন, তিনি এসেছিলেন দুদিন আগে, এবং তিনি বলছিলেন কিভাবে তারা বিজয়ী হলেন, মানে সেখানে সাহস, শক্তি, জনসম্পৃক্ততা, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সব কিছুর একটা মিশ্রণ দিয়ে, মানে তিনি যেটি বোঝাতে চাইলেন যে এটি জিতিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম ছিল না, তারা আসলেই মাঠে থেকে জিতেছেন। সো বাকি জায়গায় কেন হলো না এই প্রশ্ন তাকে করেছিলাম, যদিও তার উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। আপনি যদি জাস্ট আমি 3-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে হবে এই দুটো আমি এই প্রশ্নে আসছি, আমি দুই একটা ছোট্ট রেসপন্স আছে, এটা এটা তো এই সমস্যা তো আছে বোঝা গেল। প্রশ্ন হচ্ছে যে আপনি আলোচনাটা শুরু করেছিলেন যে বিনা ভোটের ব্যবস্থা, এটার সঙ্গে এটা জড়িত,
গণতন্ত্র চর্চার জন্য সময় লাগে এই আপ্তবাক্য আমরা যখন যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছ থেকে বছরের বছর পর শুনেছি সময় সমাজের মধ্যে লাগুক তাদের আপন আপন দলে গণতন্ত্র চর্চা করার জন্য সময় লাগে কেন এক সংসদে যেমন বঙ্গবন্ধুর কথা বলছেন যে সাথী মাত্র এই কথা বলছিলেন উনি বাস্তব জীবনে তো নিজেই তো এই কাজটা করতে পারেন নাই কিংবা বিএনপিওয়ালারা প্রতিদিন এখন গণতন্ত্রের কথা বলে তারা তাদের সময় বিশ্ববিদ্যালয় কীভাবে চালিয়েছে এই যেটা বললেন এটার মধ্যে তো অনেক সত্যতা আছে প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে রুলিং ক্লাস শাসক শ্রেণী অন্তর্গতভাবে অগণতান্ত্রিক এই যেই সমস্ত সমস্যাগুলো এখানে আছে এই সমস্যার সমাধানের দায়িত্ব কাদের দুটো এক প্রধানত রাজনীতিকদের কারণ রাজনীতিকরা দেশ পরিচালনা করেন ওই গ্রামাঞ্চলে সুযোগ পাইলেই যা অন্য দশজনকে আপনি ঠিকই বলেছেন কথা বলতে দেয় না এইটা সে শিখে কোত্থেকে এইটা তো সে শিখবে রাজনৈতিক নেতৃত্ব থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব কি সেটা করে তারা কি লোকজনদেরকে কথা বলতে দেয় নিজেদের কথা ছাড়া দ্বিতীয়ত আর হচ্ছে বুদ্ধিজীবিতা যেই ধরনের কাজের মধ্যে চিন্তাশীলতার দরকার পড়ে ধরেন এই যে আমরা যারা এখানে বসে আছি আমাদের দ্বিতীয় দায়টাই প্রধান দায় রাজনীতিকদের দ্বিতীয় দায় আমাদের পৃথিবীর এমন কোনো সরকার নাই যে কোনো সিস্টেমের মধ্যে যে ডিসেন্টিং ভিউজ খুব আনন্দ সহকারে গ্রহণ করে কেউ কম কেউ বেশি সেইখানে বুদ্ধিজীবিতার দায় হুজুর পাওয়ারের সঙ্গে শক্তির সঙ্গে বা হুজুর হুজুর করা না শক্তির মুখোমুখি দাঁড়িয়ে তাকে সত্য কথাটা বলা তার কি দায় দায়িত্ব আছে আইনে কি নৈতিকভাবে কি এবং ম্যান্ডেটটা কি সেটা মনে করিয়ে দেওয়া আমাদের এইখানে বুদ্ধিজীবিতার দায় বহন করার সংখ্যা এত বেশি কমে গেছে যে কারণে রাজনৈতিক দলগুলি এবং সরকারগুলো অনেক বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারছে তৃতীয়ত হচ্ছে ওই যেমন উনি যেমন বললেন যে যারা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রের মধ্যে কম্পিট করে দুই হাজার তারা যেমন বেকুব হইতে পারে না আর যেই মানুষগুলি ভোট দিতে যায় না তাদেরকে বেকুব মনে করার কোনো কারণ নাই এই কারণে যে সে যায় না যে বেশ কয়েক বছর ধরে এখানে নির্বাচনের রেজাল্ট প্রি ডিটারমিন্ড হয়ে যাচ্ছে বিএনপির লোকদের ব্যাপারে আপনি যেটা বলছেন আমার দুইটা তিনটা লাইন বলার আছে এক তাদের মধ্যে খুব উপলব্ধি হয়েছে বলে আপনি যেটা বললেন এইটা আমি এখনো কোনো লক্ষণ দেখি না কেউ কেউ বলেছেন যেমন ব্যারিস্টার মওদুদ বলেছেন তিনি বিভিন্ন বক্তৃতায় সেখানে আমি যদি বাইরের থেকে দেখি মনে হয় না এমন কোনো লক্ষণ আমি এখনো দেখি না আর এক এক্সট্রিম থেকে তারা আরেক এক্সট্রিমে যাচ্ছেন এটা বলার জন্য যে শুধু সংগঠন নাই বলেই তাদের এই অবস্থা হচ্ছে এটা সঠিক নয় আওয়ামী লীগ রাস্তায় ছিল সত্য কিন্তু আওয়ামী লীগ তো ভোটের দিনে রাস্তায় ছিল না ভোটের দিনে পুলিশ ছিল ওসি ছিল ডিসি ছিল আওয়ামী লীগের শত শত লোক তাদের মধ্যে অন্তত ডজন ডজন আমার পরিচিত চেনা এর মধ্যে অন্তত দেড় ডজন বন্ধু আছে তারা ভীষণ অসন্তুষ্ট তাদের কর্মীরা ভোট দিতে পারে নাই কারণ তাদের মাঠে এইবার নির্বাচনে সে ছিল না ফলে সংগঠনটা থাকলেই হবে সংগঠন একটা ফ্যাসিস্ট সংগঠন থাকতে পারে জামাত ইসলামের সংগঠন তাদের চাইতে বা বিএনপির চাইতে অনেক শক্তিশালী কিন্তু বিএনপির রাজনীতিটা কী এইটা বিএনপিকে আগে পরিষ্কার করা দরকার বিএনপি কী করতে চায় যেমন আমি প্রায় একটা কথা বলি আপনি একদিক থেকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন আর হচ্ছে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা আপনি জারি রাখবেন যেখানে বিশ্ব রেকর্ড করবো আমরা আপনার হলো আলট্রা রিচের মধ্যে আর আমাদের দারিদ্র বাড়তে থাকবে অথবা দরিদ্র মানুষের সংখ্যা ইনকাম গ্যাপ বাড়তে থাকবে এইটা আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনা যদি ওনারা দাবি করেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করা দরকার জাতীয়তাবাদের কথা বলবে আওয়ামী লীগ বিএনপি আর হচ্ছে সে বিপদে পড়লে এম্বাসিতে ঘুরে বেড়াবে এবং মানুষের কাছে না গিয়ে অন্যদের কাছ থেকে তার সহজ সমস্যা সমাধান করার কথা বলবে তাহলে তাকে তো এই জাতীয়বাদ বলে যে ধারণাটা আছে সেটার থেকে এই ধারণাটা বিএনপির হাত থেকে রক্ষা করা দরকার এবং এই দুইটা জিনিস দরকার আরও একটা কথা বলা দরকার সেটা হচ্ছে ইসলাম জামাত ইসলাম যদি ইসলাম হয় তাহলে ইসলামকেও এই যে জামাত ইসলাম সহ তার যত আপনার মৌলবাদী সংগঠন আছে যেটা বাংলাদেশের চেতনার সঙ্গে বিপরীত ধর্মী তাদের হাত থেকে ইসলামকেও রক্ষা করা দরকার আছে কারণ ইসলামের মধ্যে অনেক সাম্যবাদী ধ্যান ধারণা এর মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে এই এই তিন জিনিস যদি আমাদের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য এইটা যদি মানুষকে উদ্ধার করতে হয় সেখানে বুদ্ধিজীবিতার ভূমিকাটা সবচেয়ে বেশি ফলে এই এরা
আগামী দিনের রাজনীতিতে এই মুহূর্তে এটা অত্যন্ত দুঃখজনক বাস্তব। এই মার্চ মাসে যে দেশে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, যে কারণে আজকে এত বছর পরে, চার দশকেরও বেশি সময় পরে আজকে আমাদেরকে আবার ভোটাধিকারের আন্দোলন করতে হবে। শপথ গ্রহণ নিয়ে কিছু বলবেন এক দুই লাইনে? সেইটা এমন কোন এইটা এই শপথ গ্রহণ করা বা না করার মধ্যে রাজনীতির কোনো গুণগত কোনো পরিবর্তন হবে না, বরং হচ্ছে বিএনপির মধ্যে আর একটু ঝগড়াঝাটি লাগতে পারে। কেউ কেউ বলবে তারা নিজেরা নিজেরা যে মার্কা অন্যদেরকে দেওয়া ঠিক কিনা, এগুলি নিয়ে কূটতর্ক হবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্র সমাজের যে অগণতান্ত্রিক অধঃপতন হয়েছে সেখান থেকে উত্তরণের জন্যে গণতান্ত্রিক রাজনীতি এবং গণতন্ত্র পরায়ণ বুদ্ধিজীবিতা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জিনিস। বা সেটাই তো আপনি এতক্ষণ করলেন বুদ্ধিজীবী হিসাবে, আপনি তো কোনো কিছুতে বাদ রাখলেন না, বলার তো যা বলতেই আছে আপনি, কিন্তু কাজ কত দূর করছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন, কিছুই বাদ রাখেন না, সবই তো বলছেন। বলে যেতেই হবে না, একা দোকান, আমি তো বলছি হাজার হাজার মানুষ যখন এটা বলতে থাকে, না 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 সেটাই আমি তখনই এটা ঠিক হবে। আমি যে কথাটা বলি যথার্থ, আমাদের আসলে যেখানটায় বড় কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে, হ্যাঁ রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অর্থনীতিতে যেভাবে এগোলাম যতটুকুই, আরও হয়তো অনেক বেশি করলে অনেক ভালো হতো, সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে আমাদের কিন্তু ওইভাবে উন্নয়ন আমরা করতে পারিনি, এটা স্বীকার করতে হবে। আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে আমরা ধনী হচ্ছি, অর্থনৈতিকভাবে এগোচ্ছি, মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আমাদের স্বাধীনতার যুদ্ধের একটা অন্যতম যে চেতনা যদি বলি, সাম্যের যে ব্যাপারটা ছিল এইটার মধ্যে কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমাদের বলতেই হবে এটা যে আমরা ধনী হব কিন্তু একেবারে সবাইকে ফেলে দিয়ে কিছু লোক দৌড়াবো, এটা যেন আমাদের সোসাইটিতে না হয়। যে কোনোভাবে হোক আমাদেরকে একটা সেফটি নেটওয়ার্কের মধ্যে আমাদের দরিদ্র অতি দরিদ্র এদেরকে দ্রুত একটা নেটওয়ার্কে এনে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, এই না হলে এই এই মূল চেতনার জায়গাটা সমস্যা সৃষ্টি হবে আমাদের। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দূরে, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিশন নুরুল কবির এবং অধ্যাপক মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল মূলত নির্বাচন নিয়ে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, সেটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের হোক, স্থানীয় সরকারের হোক কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া থেকে, রাজনীতি থেকে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার যে ধারণা সেটি আসলে বিলুপ্ত হতে যাচ্ছে, এবং এটি আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের একেবারেই বিপরীতধর্মী একটি অবস্থান বাংলাদেশ নিচ্ছে। কেন হচ্ছে সেটিও আমার অতিথিরা ব্যাখ্যা করছেন যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে অগণতান্ত্রিক গণতান্ত্রিক চেতনাটা অধঃপতন হয়েছে, এই চেতনাটা আর গণতান্ত্রিক নেই, অগণতান্ত্রিক একটা অগণতান্ত্রিকতার এক ধরনের উৎসব এখানে চলছে, এবং আমাদের যে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যে শক্তি, শাসক গোষ্ঠী যে দলেরই তারা হোক না কেন, তারা আসলে কোনোভাবেই চেতনার দিক থেকে এখন আর গণতান্ত্রিক নেই, এটি মিস্টার নুরুল কবির বলবার চেষ্টা করছেন। অন্যদিকে এর বাইরে প্রফেসর মিজানুর রহমান যেটি বলবার চেষ্টা করছেন যে সাম্যের যে ধারণা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেখান থেকেও বাংলাদেশ অনেকখানি সরে গেছে, কাজেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, বিশেষ করে আমাদের যে প্রোক্লেমেশনের মধ্যে যে অঙ্গীকারগুলোর কথা ছিল সেগুলো বাংলাদেশ ঠিকঠাক মতো চর্চা করছে না, সেই চর্চাগুলো করা দরকার, এবং আমাদের সমাজটা আসলে এখন মানবিক গুণাবলী নেই রাষ্ট্রের সমাজে কোথাও, বরং একটা ভোগবাদী সমাজ আমরা তৈরি করছি, এটিও কোনো অবস্থাতেই কাম্য নয় এবং বাঞ্ছনীয় নয়, কাজে এই দিকগুলোতে নজর দেওয়া দরকার, এবং নজরটা আসলে দিতে হবে উপর থেকে রাজনৈতিক নেতৃত্বকে, তবে সামগ্রিকভাবে নাগরিকদেরও যে ভূমিকা আছে সেই ভূমিকাও নাগরিক সমাজ রাখবেন, প্রত্যেকটি নাগরিকের যার যার অবস্থান থেকে রাখবার চেষ্টা করবেন, সেটিও যেন আমরা বিস্মৃত না হই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।